আমার বাবা কিছু ভুল করেন বাস এইটুকু মানে আপনার বাবা তো আপনার আমি তো বলছি আমার মা বাবা কিছু ভুল করেন তাহলে রাজনৈতিক চক্রান্ত সেটা বাবা মা বলবে ওরা ভালো কাজ করতে গেছিল আমার কিছু বলার নেই তোলা হলো জিতেন্দ্র তিওয়ারিকে এই সরকার মনে করেছে আমাকে জেলে রাখলে পশ্চিমবঙ্গে এগিয়ে যাবে তাই আমি জেলে রাখছি স্যার আপনি চলুন পুলিশের সাথে ধাক্কা যাচ্ছে আরে দাঁড়ান আমাদের কাজটা করতে দেন সুধাবু কিছু আপনারা দেখছেন জোর করে জিতেন্দ্র তিওয়ারিকে গাড়িতে তুলে দিলেন রাজ্য পুলিশের রাজ্য পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি জিতেন্দ্র তিওয়ারি কিছু বলতে চাইছেন সাংবাদিকদের উদ্দেশ্যে আমরা শোনার চেষ্টা করছি আমাকে জেলে ভরলে পশ্চিমবঙ্গে এগিয়ে যাবে তাই আমাকে জেলে ভরেছে কলকাতা বিমানবন্দরে আসা মাত্রই জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে ফেলে একেবারে রাজ্য পুলিশ নিয়েই এসেছিল তাকে যখন কলকাতা বিমানবন্দরে তাকে নিয়ে পৌঁছয় সেই সময় কলকাতা বিমানবন্দর থেকে বেরোনোর সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে কিছু বলতে চেষ্টা করেন কিন্তু বলতে পারেন না তারপরে তাকে গাড়িতে তুলে দেওয়া হয় রাজ্য পুলিশ রওনা দিল জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে আসানসোলের উদ্দেশ্যে আদৌকে কিছু বললেন জিতেন্দ্র তিওয়ারি অবশ্যই আপনাদেরকে জানাতে থাকবো কম্বল বিতরণ কাণ্ডে পদপিষ্ঠের ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি গ্রেফতার যমুনা এক্সপ্রেসওয়ে থেকে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করে রাজ্য পুলিশ নয়ডা আসানসোল পুলিশের হাতে গ্রেফতার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে এবং তারপর গাড়ি করে সোজা আসানসোলের উদ্দেশ্যে রওনা দেয় রাজ্য পুলিশ